হাইদারপাস শহরের সেরা রসনা উৎসব আগামী 25 জানুয়ারি থেকে তালতলার মাঠে সূচনা। হরেক সাধের সমারোহে ঢালাও আয়োজন। আমাদের শহরের সবচেয়ে জনপ্রিয় বিদেশি খাবার নিঃসন্দেহে চাইনিজ, আর এই চীনা খাবারের অনেকটাই ভারতীয়করণ হয়ে গিয়েছে। তবে যদি আদতে আসল যে চীনা খাবারের স্বাদ পেতে হয়, তাহলে যেতে হবে চাউম্যানে। আমাদের এই টেস্টটা, আমাদের সসেস যেগুলো আমরা ইউজ করি, যেহেতু রেস্টুরেন্টটা আমার ব্যবসার থেকে আগে আমার প্যাশন, খেতে আমি ভালোবাসি, আমি নিজে গিয়ে চায়না থেকে অথেন্টিক সসেসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি। ইভেন যে আমাদের থাই, মানে থাই সেকশনটা আছে, যে প্রত্যেকটা গ্রিন কারি, রেড কারি সব পুরো থাইল্যান্ড থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। চাইনিজ ছাড়াও এশিয়ার নানা প্রান্তে আরো বিভিন্ন বিখ্যাত কুজিন রয়েছে, যেমন রয়েছে জাপানিজ, থাই, বার্মিজ, সিঙ্গাপুরিয়ান। এসবই এবার খাইবার পাশের আসরে পাওয়া যাবে রসা বিস্তারে। এখানে অনেক রকম ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়, অ্যাভোকাডো, চিলি, টম্যাটো, ডিফারেন্ট কাইন্ড অফ সালসা, ট্যাঙ্গো, একটা ফ্লেভার, একটা চিলি হট ফ্লেভার, ফ্লেমিং হট যেটা হয়, সেই টেস্টটা ওখানে দেওয়া হয়। আজকে স্টুডেন্টদেরকে আমরা এই প্ল্যাটফর্মটা দিয়েছি বিকজ ইট ইজ আ প্ল্যাটফর্ম ফর দেম টু লার্ন। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।